বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। কিন্তু অনেক সময় বিপদ আসলে মনে হয় যে কোথাও গিয়ে ভয়গ্রস্ত হয়ে পড়ছি। আর এই সমস্ত নেগেটিভ ভাইব্রেশন যখনই আপনার মনে ভিড় করে, তখনই কিন্তু একবার দোরগোড়ায় কড়া নাড়া দেয় পথের দিশা। আর এই পথের দিশা অনুষ্ঠানে যখনই আমি জয়শ্রী পৌঁছে যাই, তখনই কিন্তু সারাদিনের যা নেগেটিভিটি থাকে বা যা নেগেটিভ এনার্জি আমরা সঞ্চয় করি, কোথাও গিয়ে সেই মানুষটার শরণাপন্ন হলে আমরা পজিটিভিটি পাই বা পজিটিভ ভাইব্রেশন পাই। আশা করি আমার বলার অপেক্ষা রাখে না যারা এই অনুষ্ঠানটি দেখেন, অত্যন্ত পরিচিত সেই ব্যক্তিত্ব, সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আবারও আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শুধুমাত্র বর্তমানে বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে অত্যন্ত পরিচিত সেই ব্যক্তিত্ব, সেই সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন, জনপ্রিয় সেই ব্যক্তিত্ব, মা তারা স্বপ্নাদেশ প্রাপ্ত, বশীকরণ শ্রেষ্ঠ তান্ত্রিক, জ্যোতিষ সম্রাট ও মাতৃ সাধক। শুধুমাত্র টপ10 অ্যাওয়ার্ড পেয়েই তাকে ভূষণে ভূষিত করা হয়নি, স্বর্ণমুকুট প্রাপ্ত সেই ব্যক্তিত্ব, বহু সম্মানে সম্মানিত সেই ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সঙ্গে, শ্রী পাবেল শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান পর্ব শুরু করবো। দাদা নমস্কার, স্বাগত। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। অনুষ্ঠানের শুরুতে প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নম। অনুষ্ঠানের শুরুতে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার জগৎজননী মা তারাকে এবং সকল দর্শক বন্ধুদেরকে নমস্কার। দর্শক বন্ধু, আমাদের এই জীবনটা এক লড়াইয়ের জীবন, এক সংগ্রামী জীবন। আমাদের এই জীবন যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের বহু ঘাত প্রতিঘাত, বহু বাধা বিঘ্ন, নানান ধরনের সমস্যা নিয়ে আসে। আর সেই সমস্যাগুলিকে বিভিন্ন রকম উপায়ে জয় করে পুনরায় আমাদের এই জীবনযাত্রাকে আবার এগিয়ে নিয়ে যেতে হয়। একটু ভেবে দেখুন তো, আমরা তো প্রত্যেকেই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, আর আমাদের মানসিকতাও তো এক থাকা উচিত। কিন্তু আপনার আমার সবার মন মানসিকতা এক নয়, কারণ আমরা জন্মকালীন বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভ অশুভত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের প্রত্যেকের ভাগ্যটাও আলাদা আলাদা। আপনি জন্মকালীন কোন গ্রহের কতটা পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছেন, এর ফলস্বরূপ আপনার কি ধরনের ভাগ্য তৈরি হয়েছে, এর একমাত্র বোঝার উপায় হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ হলো একটা অঙ্ক, আর সেই অঙ্কের মাধ্যমে আপনার রাশি, লগ্ন, নক্ষত্র, নবাংশ, দশা, অন্তর্দশা, এগুলিকে বের করে বিচার করে ভাগ্যকে নির্ণয় করা হয়। দর্শক বন্ধু, মনে রাখবেন, অশুভ গ্রহকে সবসময় প্রতিকারের মাধ্যমে গাঁটে রাখা দরকার, কারণ গ্রহ অশুভ হলে কিন্তু কাউকে ছাড়ে না, না আপনাকে না আমাকে। তাই সব সময় প্রতিকারের মাধ্যমে গ্রহকে গাঁটে রাখা উচিত। অনেক দর্শক বন্ধুরা প্রশ্ন করেন, জ্যোতিষ হয়তো ভাগ্যকে বলে দিতে পারে, কিন্তু বদলাতে কি পারে? দর্শক বন্ধু, মনে রাখবেন, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। সমুদ্রে জোয়ারও আসে, আবার ভাটাও থাকে। সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই আছে। যেমন আমাদের শরীরে রোগ হলে রোগকে নিরাময় করার জন্য ঔষধও থাকে, ঠিক তেমনি আমাদের জীবনে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলিকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্ণয় করে, খুঁজে বের করে, বিভিন্ন প্রতিকারের সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনার সমস্যার সমাধান করা হবে। একেবারেই তাই। এবং জ্যোতিষশাস্ত্রটা যেহেতু একটু আগে শাস্ত্রীজি বললেন, এটা কিন্তু একটা অঙ্কশাস্ত্র, গণিত এবং বিজ্ঞানের সমন্বয়ে শাস্ত্রটি তৈরি। দুয়ে দুয়ে চার,
এই অঙ্কটা যিনি বিনি দিতে পারেন তিনি কিন্তু একজন প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজার, তাই না? ঠিক তাই। যেমন আমরা ভাগ্যকে কিন্তু তিন ভাবে বিভক্ত করে থাকি। একেবারে যেমন প্রথমত পূর্বজন্মের ভাগ্য ফল, দ্বিতীয়ত আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী একরকম ভাগ্য তৈরি হচ্ছে, তৃতীয়ত গ্রহ নক্ষত্রের স্থানান্তরের দ্বারা এবং আপনার কর্মের গুণে একরকম ভাগ্য তৈরি হচ্ছে। কথায় আছে পূর্বজন্মের ভাগ্য কিন্তু কেউ খণ্ডাতে পারে না, এটা একদম যথাযথ সত্য। দ্বিতীয়ত আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যে ভাগ্যটা আপনার তৈরি হচ্ছে সেই ভাগ্যটিকে 100%-এর মধ্যে 70% বদলানো সম্ভব। এবং তৃতীয়ত গ্রহ নক্ষত্রের স্থানান্তরের দ্বারা আপনার কর্মের গুণে যে ভাগ্যটা তৈরি হয়েছে সেই ভাগ্যটিকে 100%-এর মধ্যে 90% বদলানো সম্ভব, এবং এটা আমি মনে করি এবং এটা আমার কাছেই সম্ভব আজ প্রমাণিত। এবং অসংখ্য মানুষ যারা চেয়েছেন যে নিজের ভাগ্যকে পরিবর্তন বললে ভুল হবে, আমূল পরিবর্তন অনেকেই করতে চান, দেখুন তো সম্ভব নয়। আপনার গ্রহের যে ক্যালকুলেশন করা হবে বা জন্মছক, যেটা একটু আগে শাস্ত্রীজি বলছিলেন নবাংশ কুণ্ডলী বিচার বা দশমাংশ কুণ্ডলী বিচার, সঠিকভাবে জন্মছককে বা ন্যাটাল চার্টকে যদি সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় এবং তার যদি একটা সঠিক প্রতিকার আপনারা নেন, তাহলে কিন্তু জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন, এটা অবধারিত। দর্শক বন্ধুরা মনে মনে ভাবছেন পাবেল শাস্ত্রী মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিচ্ছে, পাবেল শাস্ত্রী কি পারে ভাগ্যকে বদলাতে? দর্শক বন্ধু মনে রাখবেন, আমি পাবেল শাস্ত্রী, আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি একজন জ্যোতিষ তান্ত্রিক এবং জ্যোতিষ এবং তন্ত্রটা জানি, এবং এই দুটি বিষয়কে প্রয়োগ করে অশুভ গ্রহকে গাঁট করে বাধা বিঘ্ন কাটিয়ে আপনাকে পথের দিশাটা দেখিয়ে দেব। এরপরে আপনার নিজের মনকে স্থির রেখে মাথাকে ঠান্ডা রেখে আপনার কর্মের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং এটাই জ্যোতিষশাস্ত্র, এবং এটাই জ্যোতিষশাস্ত্র মতে প্রতিকারের ম্যাজিক। আমার প্রতিকার দু ধরনের প্রতিকার, এক হচ্ছে পাথরের প্রতিকার যেটা প্রকৃতির দান। অরিজিনাল ভালো কোয়ালিটির পাথর যদি শরীরে স্পর্শ করানো যায় তার কাজ হতে বাধ্য, সবার হচ্ছে আপনারও হবে, কারণ অরিজিনাল পাথর কথা বলে কিন্তু একটু সময় লাগবে। দ্বিতীয়ত তন্ত্রের প্রতিকার যেটা ঈশ্বরের দান, তন্ত্রকে যদি হোম যজ্ঞ পূজা পাঠের মধ্যে দিয়ে সাধনার মধ্যে দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজে লাগানো যায় আমাদের জীবনের অনেক অসম্ভব কাজকেও সম্ভব করা যায়, এটা আজ প্রমাণিত এবং আমার কাছে প্রমাণিত। দর্শক বন্ধু মাথায় রাখবেন তন্ত্র মন্ত্র সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ভরসার জিনিস। কথায় আছে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। আমার কাছে আসতে হলে এক বিশ্বাস নিয়ে আসতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। যারা একদিন 7 দিন 21 দিনে ম্যাজিকের মতো কাজ চান তারা আমার কাছে আসবেন না, এর জন্য অনেক বড় বড় তান্ত্রিক মহাশয়রা রয়েছেন তাদের কাছে যান, তারপরে যদি মনে হয় তবে ঘুরে আমার কাছে আসবেন। দর্শক বন্ধু মনে রাখবেন হাত পা ভেঙে যেতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগে না, লাগে কি? একদমই তাই, কোনো কিছু ভাঙা খুব সহজ, করাটাই কিন্তু অনেকটা কঠিন। ঠিক তাই, হাত পা ভেঙে যেতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু সেরে উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায়, বেশ টাইম লেগে যায়, এবং সেটা কিন্তু বিনা ঔষধে নয়, ঔষধের দ্বারাই। ঠিক তেমনি প্রতিকার করুন, ধৈর্য ধরুন, প্রতিকার করুন, ধৈর্য ধরুন। কথায় আছে সবুরের ফল কিন্তু মিঠা হয়, তাই কি না? এবং অনেকের কিন্তু অনেক ধরনের গ্রহগত দোষ থাকে,
দোষে গুণে মানুষ আমরা এটা কথা বলে থাকি, সেরকমই গ্রহের যদি আপনার দোষ থাকে বা গ্রহ যদি সঠিকভাবে সংস্করণ না করা হয়, আপনার কিন্তু সেই পথটা অর্থাৎ ভবিষ্যৎ পথটা বা ফিউচার এক্সপেকটেশন বা প্ল্যানিং আপনার যা আছে সব কিন্তু ভেস্তে যাবে। সেরকম একটা কথা বলি, আমরা আজকাল অনেক অনুষ্ঠান দেখতে দেখতে এই কথাটা শুনে অভ্যস্ত হয়ে গেছি যে কালসর্প যোগ বা কালসর্প দোষ, এটা কেন হয়? ঠিক বলেছো, কিছু অশুভ যোগ নিয়ে আজ আলোচনা করি। হুম যেমন কালসর্প যোগ, কালসর্প কিন্তু 12 প্রকারের হয়ে থাকে এবং সব কালসর্প দোষী খারাপ ফল দেবে সেরকম কিন্তু কোনো মানে নেই। না, এই প্রসঙ্গে একটা কথা বলি, খুব মনে পড়ে যাচ্ছে, সচিন তেন্ডুলকার যখন ক্রিকেট জগতে এসেছিলেন তখন কিন্তু তার কালসর্প দোষ ছিল, সেই জায়গা থেকে সে কিন্তু একটা লড়াই করে একটা ঠিক ভালো জায়গায় পৌঁছেছে। ঠিক তাই, কালসর্প যোগ কিন্তু ভালো ফলও দিয়ে থাকে আবার খারাপ ফলও দিয়ে থাকে। যেমন বিশেষ করে একটু খারাপ ফল নিয়ে আলোচনা করি, যেমন কালসর্প, কিছু কিছু কালসর্প দোষ থাকলে কিন্তু তার কর্ম কিন্তু স্থায়ী হয় না। ধরো আপনি 1-6 মাস এই কর্ম করছেন, তো 1 বছর এই কাজ, মানে এই কর্ম করছেন, এই কাজ করছেন, মানে একটা যে স্থায়ী কর্ম সেটা কিন্তু পেতে খুব কষ্টকর। কিংবা সে একটা ভালো কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে কিন্তু কোনো কারণে শত্রু দ্বারা বা যে কোনো সমস্যার জন্য দেখবেন ভালো কর্মটা হাতছাড়া হবে, ভালো কর্মটা ভেস্তে যাবে, ভালো কর্মটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় তো আমরা এমনও দেখি যে কারো কারো ক্ষেত্রে কালসর্প যোগটা, যেমন ধরুন পড়াশোনার ক্ষেত্রে বলছেন, আমার অনেক সময় দেখা যায় পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি করে কালসর্প দোষ। এরকম বিবাহিত লাইফেও কিন্তু কালসর্প দোষ একটা সমস্যা নিয়ে আসে। বিভিন্ন প্রকারের কালসর্প দোষ আছে, বিভিন্ন রকম মানে সমস্যা কিন্তু নিয়ে আসে। যেমন কারোর ক্ষেত্রে বিয়ের আগে হতে পারে, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবন মানে ব্যালেন্স লাইফ লিড করছে সেই সময়টা তো প্রবলেম হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে সেরকম প্রবলেম হচ্ছে না, একটু হয়তো পৌরকালে গেল সেক্ষেত্রে প্রবলেম হতে ঠিক পারে, তাই। তাই তো? হ্যাঁ, যেমন একটু দারিদ্র যোগ নিয়ে আলোচনা করি। একদমই তাই। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই দারিদ্র যোগ শুনে ভাবেন যে দারিদ্র যোগ মানে দারিদ্র হয়ে যাচ্ছেন, এমন কিন্তু না, নয়। ঠিক ঠিক সেরকম নয়। হুম যেমন দারিদ্র যোগ থাকলে দারিদ্র হয়ে যায় না, কিন্তু তার দারিদ্র মতো মানে দারিদ্রতার মতো সে আচরণ করে, তার সমস্ত কিছুই আছে হুম হুম কিন্তু কি যেন একটা নেই তার কোথায় মধ্যে, একটা একটা অভাব। সব সময় একটা হতাশা কাজ করে। যেমন গুরুচণ্ডাল যোগ, গুরুচণ্ডাল যোগ থাকলে তার মেজাজটা কিন্তু সবসময় একটা উগ্র চণ্ডালের মতো হতে পারে, কিন্তু মানে হঠাৎ করে ঠিকমতো দেখি যে ডিসিশন না নিয়ে উঠতে পারা, হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যাওয়া, হুম হুম এটা কিন্তু হঠাৎ দেখা করে যায়। মানে মাথায় অটোমেটিক একটা রাগ ক্রোধ মানে ক্রোধ চলে আসছে, হুম হুম এরকম কিন্তু আমরা অনেকে দেখি যে হঠাৎ করে কিছু একটা সাময়িক কারণে এবং হঠাৎ করে রেগে দেশগতিকে গেল। কিন্তু একদম ড্যামেজ করে দেয় গুরুচণ্ডাল যোগ। আচ্ছা, আপনার মধ্যে যথেষ্ট গুণাগুণ আছে কিন্তু গুণাবলী থাকার সত্ত্বেও আপনি মানে ভালো জায়গা পাচ্ছেন না, বা ভালো জায়গাটা পেয়েও গেছেন কিন্তু কোনো কারণে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা কিন্তু গুরুচণ্ডাল দোষের একটা প্রধান মানে সমস্যা বলা যায়, প্রধান কারণ বলা যায়। একদমই তাই। যেমন একটু মাঙ্গলিক দোষ নিয়ে হ্যাঁ, আলোচনা ভ্রম করি, দোষ বা মাঙ্গলিক দোষ এটা আমরা অনেকেই ক্ষেত্রে শুনি এই যেমন প্রসঙ্গে। মাঙ্গলিক দোষও হ্যাঁ কিন্তু মানে মঙ্গলের অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম ভাবে সমস্যা নিয়ে আসে। হুম হুম যেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখ মানে ক্ষতি করে, মানে ক্ষতি ক্ষতি করে বিবাহিত জীবনে। আচ্ছা, ধরুন আপনার ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা আপনার সবসময় একটা দ্বন্দ্বের মাধ্যমে, দ্বন্দ্বের মধ্যে নিয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব, অ্যাডজাস্টমেন্টের অভাব, কিংবা সেটা ভবিষ্যতে কিন্তু ডিভোর্স বা বিচ্ছেদ মানে বিচ্ছেদের মতো ভয়ানক অবস্থায় কিন্তু নিয়ে যায় আচ্ছা, মাঙ্গলিক এই দোষ। প্রসঙ্গে একটা কথা বলি, আপনি তো এতদিন ধরে বিভিন্ন ছক বিচার করেছেন, বিভিন্ন দিন ধরে এই অধ্যাবসাতেই রয়েছেন এই শাস্ত্র জুড়ে, সরাসরি কোনো জাতক বা জাতিকা জন্ম ছকে যদি দেখেন মঙ্গলের অবস্থান তার লগ্নে রয়েছে বা অষ্টম স্থানে রয়েছে, যাই হোক না কেন, সেটাকে দেখেই সরাসরি বলা সম্ভব যে উনি মাঙ্গলিক? হ্যাঁ, সরাসরি বলা সম্ভব মাঙ্গলিক, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন শুভ গ্রহের দৃষ্টি পেলে বা আমরা যেভাবে আমরা জ্যোতিষ শাস্ত্রকে নিখুঁতভাবে বিচার করি, অনেক সময় সেই বিচারের মাধ্যমে হয়তো মাঙ্গলিক দোষ কেটেও যায় অনেক সময়। মানে বিচারের মাধ্যমে বলতে অনেক সময় দেখা গেছে ধরুন ভালো ভালো একটা শুভ গ্রহের দৃষ্টি পেলো, সেখানে মাঙ্গলিক দোষটা পাওয়ারটা ঠিক মানে কি বলবো, পাওয়ারটা কমে গেল, নেগেটিভ হয়ে গেল, হুম 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 সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ সেইভাবে ফল দেবে না। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রহটা হয়তো ট্রানজিট করে গেছে, হুম ঠিক তাই, ডিগ্রিগত ক্ষেত্রে ট্রানজিট ঠিক করে তাই, গেছে। ডিগ্রিগতভাবে হুম হুম এবং বিভিন্ন রকম আমাদের ডিটেলসে আমাদের দেখতে হয় সেটা, মানে শুধুমাত্র সে সরাসরি কোনো মঙ্গলের জন্মছক অবস্থানে। দেখলাম। হ্যাঁ, চতুর্থে মঙ্গল আছে বলে দিলাম মাঙ্গলিক দোষ, সেটা ঠিক নয়, অনেক সময় মাঙ্গলিক দোষ কেটেও যেতে পারে।
সেটা গ্রহ নক্ষত্রে অবস্থান দেখতে হয়, ডিগ্রি দেখতে হয়, ক্যালকুলেশন একটা একটা প্রয়োজন ক্যালকুলেশন রয়েছে। মানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। তার মানে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে তবেই কিন্তু আপনার জীবনে যা সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করা সম্ভব। এবং যারা এই পথের দিশা অনুষ্ঠানটি দেখছেন এবং চাইছেন আপনারও জীবনে এরকম কোনো সমস্যা রয়েছে বা সমস্যা জর্জরিত আপনার জীবন, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, আপনি ভাবছেন যে কোথায় গেলে আপনি সঠিক দিশাটা পাবেন, সঠিক আলোক কাণ্ডারিকে খুঁজে পাচ্ছেন না, যারা চাইছেন শাস্ত্রীজির সান্নিধ্য লাভ করবেন তার জন্য রয়েছে চেম্বার। চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার ব্যারাকপুরে, মঙ্গলবারে ওনাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, বুধবারে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, বৃহস্পতিবারে পাচ্ছেন শিয়ালদাতে, এছাড়া চেম্বার রয়েছে কালীঘাটে। আসার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, তার জন্য ফোন করুন 8145226991, এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন শাস্ত্রীজির চেম্বারে। কেন কি 1 মিনিট 2 মিনিটে সমস্যার সমাধান হয় না, তার জন্য বিশদে আলোচনার প্রয়োজন এবং অত্যন্ত ব্যক্তিগত সেই সমস্যা, তার জন্য কিন্তু চেম্বারে আসাটা বাঞ্ছনীয়, তাই তো? হ্যাঁ, যে আলোচনা করছিলাম, যে সমস্ত দর্শক বন্ধুদের কিংবা জন্ম জাতক বা জাতিকার জন্মছকে এরকম ভয়ানক অশুভ যোগ আছে, তাদেরকে বলবো যোগগুলো অবশ্যই মনে করে কাটিয়ে নিন। একটু প্রতিকার করলে, একটু গার্ড রেমেডি করলে তাহলে আগামী দিনে চলার পথটা আরো ভালো সুগম হবে, আরো ভালো মসৃণ হবে এবং ধীরে ধীরে আপনাকে ভালো উন্নতির শিখরে নিয়ে যাবে। দর্শক বন্ধু, একটু অন্য বিষয়ে চলে আসি, অন্য প্রসঙ্গে চলে আসি, মানে প্রত্যেক বাবা মা চায় কিন্তু সন্তান ভালো পড়াশোনা শিখে ভালো কর্মের সঙ্গে যুক্ত হোক, তাদের জীবন সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য চঞ্চল প্রকৃতির, মানে বাজে সঙ্গের মধ্যে দিয়ে সে তার সন্তান বড় হয়ে উঠছে। আপনি বাবা মা কিন্তু তাকে ঠেকাতে পারছেন না, বাবা মা হিসাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, কি করবেন, কোথায় যাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। সন্তানের পড়াশোনা প্লাস মন মানসিকতাকে যদি ঠিক রাখা যায়, আপনার সন্তান 80% ভালো, মানে ভালো হতে বাধ্য। যেমন পড়াশোনাকে যদি ঠিক রাখতে চান তাহলে ছোটবেলা থেকে সেইভাবে তাকে তৈরি করতে হবে, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রতিকার করতে হবে। যেমন মন মানসিকতাকে যদি ঠিক রাখতে চান, মঙ্গলটাকে দেখতে হবে, চন্দ্রটাকে দেখতে হবে, কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, প্রয়োজন পড়লে তাদের প্রতিকার করতে হবে। যদি ঠিক মতো প্রতিকার করা যায় আপনার সন্তান ভালো হতে বাধ্য হতেই হবে। এবং যে সমস্ত সন্তান অবাধ্য হয়েই গেছে, খারাপের দিকে চলেই গেছে, তাদের মানে তাদের বাড়ির সদস্যদের বলবো কিংবা গার্জিয়ানদের বলবো, আসুন সাক্ষাতে কথা বলুন, তাদের জন্য ব্যবস্থা দিয়ে আছে। একেবারেতে অবাধ্য সন্তান নিয়ে অনেকেই অনেকেই ক্ষেত্রেই দেখি, অনেক বাবা মাকেই দেখি যে তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান, কি করবেন কোথায় যাবেন ভেবে পান না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা। এরকম সমস্যা যদি কারো থেকে থাকে এই সমস্যাটাকে ফেলে রাখবেন না। এছাড়াও অনেক ধরনের সমস্যা থাকে, যেমন শাস্ত্রীজি একটা সমস্যার কথা শাস্ত্রীজির সঙ্গে আমরা যখনই আলোচনা করি না কেন এটা জানতে পারি যে শত্রু নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে। ঠিক বলেছো, কারণ বর্তমান যুগে কিন্তু মানে বর্তমান দিনেই বলা যায়, বর্তমান দিনে মানে অধিকাংশ ক্ষেত্রে মানে অধিকাংশ ঘরেই দেখা গেছে শত্রু, মানে সংসার ক্ষেত্রে শত্রু। স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক আছে কিংবা ভালো সে সংসার ধর্ম করছে, তার কিভাবে সংসার ধর্মকে একটা অশান্তির দিকে নিয়ে যাওয়া যায় শত্রুপক্ষ চেষ্টা করে। কিংবা আপনি একটা ভালো কর্মের সঙ্গে যুক্ত, আপনি একটা ভালো জায়গায় পৌঁছেছেন, ভালো অর্থকড়ি উপার্জন করছেন, কিন্তু কিভাবে আপনার শত্রু চেষ্টা করছে কিভাবে আপনার ভালো জায়গাটিকে নষ্ট করিয়ে দেওয়া যায়, কিভাবে আপনার উপার্জনের রাস্তাটা বন্ধ করিয়ে দেওয়া যায়। যারা এই শত্রু সমস্যায় ভুগছেন, কোন গ্রহের কুপ্রভাবে আপনি এই শত্রু সমস্যায় ভুগছেন, সর্বপ্রথম জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেই গ্রহকে নির্ণয় করে খুঁজে বের করে প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে শত্রুর নামটি নিয়ে আসুন। কারণ শত্রু পক্ষকে জব্দ করার 2টি পদ্ধতি আমার কাছে জানা আছে, 1 শত্রুকে বশীকরণ করা, 2 শত্রুকে নাশ বা ধ্বংস করা। এবং যারা বিশেষ করে ভাড়াটে সমস্যায় ভুগছেন, মানে বাড়ির ভাড়াটে কিছুতেই উঠছে না, জবর দখল করে বসে আছে, যারা এই সমস্যায় ভুগছেন কিংবা যে এই সমস্যাগুলি ঘটাচ্ছে, বাড়িওয়ালা আপনাকে জোর করে তুলে দিচ্ছে, আপনার এগ্রিমেন্ট করা আছে, আপনি মাস গেলে তাকে পেমেন্ট করছেন, তাও আপনাকে জোর করে তুলে দিচ্ছে,
নিয়াসন তার নামটি, তাকে কোথায় কিভাবে কি করতে হয় সেটা পাবেল শাস্ত্রী ভালোই জানা আছে। এবং যারা বিশেষ করে, যারা বিশেষ করে বিবাহ নিয়ে সমস্যায় ভুগছেন, বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, আপনি তো পাত্রটা দেখতে সুন্দর, আপনি তো পাত্রীটা দেখতে সুন্দরী, কেন আপনার বিবাহ হচ্ছে না? আপনি তো ভালো কর্মের সঙ্গেও যুক্ত আছেন, কেন আপনার বিবাহ হচ্ছে না? কি কারণে হচ্ছে না? একমাত্র জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে সমস্যাটিকে সঠিকভাবে নির্ণয় করে, বিচার বিশ্লেষণ করে সঠিক রেমেডি প্রতিকার যদি দেওয়া যায়, আপনার বিয়ে হতে বাধ্য হতেই হবে, আজ সেটা প্রমাণিত। এবং যারা বিশেষ করে বাস্তু সমস্যায় ভুগছেন, বাড়ি হচ্ছে আমাদের শান্তির জায়গা, আমাদের বিশ্রামের জায়গা, সারাদিন কাজকর্ম করে একটু শান্তির খোঁজে, একটু বিশ্রামের খোঁজে আমরা বাড়িতে আসি, আর সেই বাড়ির বাস্তুই যদি খারাপ থাকে, তার থেকে কিন্তু দুঃখ কষ্টের কিছুই নেই। যেমন বাড়িতে বাস্তুদোষ কিন্তু বিভিন্ন উপায় হতে পারে। ধরুন আপনার বাড়ির দরজা জানালা সিঁড়ি রান্নাঘর ঠিক জায়গা মতো করা হয়নি, আপনি ভুলবশত আপনার পায়খানা বাথরুমটা আপনি উত্তর পূর্ব কোণায় করে ফেলেছেন, ঈশান কোণে করে ফেলেছেন, এর ফলস্বরূপ আপনার ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে, রোগ ব্যাধিতে জড়িয়ে পড়ছেন। আপনি ভুল করে আপনি দক্ষিণমুখী হয়ে রান্না করছেন, আপনার দক্ষিণমুখী হয়ে রান্না করলে সবসময় তার কিন্তু একটা রোগ ব্যাধি লেগেই থাকে। আপনি ভুলবশত আপনি বায়ু কোণে জলে অগ্নিকোণে জলের ট্যাঙ্কটা করে ফেলেছেন, আপনার বাড়ি কিন্তু আগুন লাগতে বাধ্য। খুব সাবধান যারা অগ্নিকোণে জলের ট্যাঙ্ক রাখেন। তাই দর্শক বন্ধু বলবো, যেমন বাস্তু দোষ থাকলে কিন্তু সংসারে শান্তি থাকে না, একটার পর একটা অশান্তি, কথার অ্যাডজাস্টমেন্ট না হওয়া, ধার দেনায় জড়িয়ে পড়া, অর্থ কষ্টে ভোগা, এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যও কিন্তু ক্ষতি করে। যেমন ছেলে মেয়ের আর যোগ্যতা অনুযায়ী চাকরি হয় না, ভালো কর্ম হয় না, এবং তার সঙ্গে বিবাহ লাইফও কিন্তু একটা ক্ষতি করে বাস্তুদোষ। এই যারা বাস্তু সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো, বাড়ির একটুখানি মাটি অথবা একটু ধুলো নিয়ে আসুন। আপনার বাড়ির বাস্তু যত খারাপই থাকুক না কেন, একমাত্র তন্ত্র শক্তি দ্বারা আপনার বাড়ির বাস্তুটাকে আমি তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বেঁধে দেবো চালান ক্রিয়ার সাহায্যে, এবং তার সঙ্গে একটি সুন্দর বাস্তু যন্ত্র জাগ্রত করে দেব, শোধন করে দেব, যেটাকে আপনি বাড়িতে স্থাপন করবেন, হোম যজ্ঞের মাধ্যমে মায়ের আশীর্বাদী মাদুলি তৈরি করে দেব, বাড়িতে রেখে দিন, এবং একটি গাছের শিকড় দেব, যে শিকড়টি আপনি বাড়িতে রেখে দিন বা পুঁতে দিন। এক বোতল জল নিয়ে আসুন, জলটিকে মন্ত্রপুত করে দেব, জলটিকে গোটা বাড়িতে ছড়িয়ে দিন, দেখি আপনার বাড়িতে কি করে বাস্তু দোষ থাকে। তার সঙ্গে আরেকটি আলোচনা করি বিশেষভাবে, কারণ আজকাল দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অধিকাংশ ঘরেই কিন্তু এটা দেখা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, স্বামী কিংবা স্ত্রীর যে কেউ একজন অবৈধ সম্পর্কের শিকার হয়ে আছেন, আপনি এমনই একটি গর্তে পড়ে আছেন, না পারছেন গর্ত থেকে উঠতে, না পারছেন গর্তে থাকতে, আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, কিংবা আপনার কোথাও ভালো রিলেশন ছিল, ভালো সম্পর্ক ছিল, কোনো কারণে কিংবা কোনো বুদ্ধির ভুলের জন্য আপনার ভালো সম্পর্কটি নষ্ট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, কোথায় যাবেন কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, হয়তো আপনার শরীরের মৃত্যু হয়নি, হয়তো আপনার মনের মৃত্যু হয়েছে, যে ব্যক্তি আপনাকে ধোকা দিয়ে চলে গেছে, প্রতারণা করে চলে গেছে, তার নামটি সংগ্রহ করে নিয়ে আসুন। তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যদি বেঁচে থাকে, মাটির উপর দাঁড়িয়ে থাকে, একমাত্র তন্ত্র শক্তি তারা তাকে কাছে আনা সম্ভব। কিন্তু সর্বপ্রথম কাজটিকে চেক করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, আমার সঙ্গে সাক্ষাতে কথা বলুন, যদি সম্ভব হয় তবেই আপনাকে আমি কাজটা করে দেব। এবং যাদের যে সমস্ত বাবা মায়েরা সন্তানদের নিয়ে অনেক মানে দুশ্চিন্তায় আছেন, যে সন্তানকে এতদিন ধরে খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, বড় করেছেন, আর ছেলে চাকরি করছে, ব্যবসা করছে, কিন্তু আপনাকে দেখছে না, আপনার বৌমা আপনাকে হিংসা করছে, শত্রুতা করছে, কোথায় যাবেন কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, বাবা মা হিসাবে অনেক কষ্টের মধ্যে আছেন। নিয়ে আসুন আপনার ছেলে বৌমার নামটি, আপনার ছেলে বৌমাকে ভালো পরিবেশে ফিরিয়ে আনার ক্ষমতা এবং ব্যবস্থাই পাবেল শাস্ত্রীর আছে, এবং এটাই পাবেল শাস্ত্রীর তন্ত্র, এবং এটাই পাবেল শাস্ত্রীর প্রতিকার, মাথায় রাখবেন। একদমই তাই, এবং কোনো রকম কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন না। আজকে কিন্তু অনেক মানুষ যারা পাবেল শাস্ত্রীর সান্নিধ্য লাভ করেছেন, তারা কিন্তু
বুঝেছেন যে জীবনে বাঁচতে গেলে জীবনের রসদটা কিভাবে সংগ্রহ করতে হয়। আপনারও জীবনে যদি এরকম কোনো সমস্যা থাকে, সেই রসদটা সংগ্রহ যদি করতে চান, তার জন্য রয়েছে চেম্বার। চেম্বারের অ্যাড্রেসগুলো আরও একবার বলে দিই। প্রত্যেক সোমবার দিন পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, মঙ্গলবারে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, পেয়ে যাচ্ছেন আপনারা বুধবার দিন কৃষ্ণনগরে, এছাড়া 19 শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার সেখানে উপস্থিত থাকেন। এছাড়া চেম্বার রয়েছে কালীঘাটে। আসার আগে একবার অগ্রিম বুকিং করে নেবেন, ফোন করে নেবেন যে চেম্বারটা আপনাদের পার্শ্ববর্তী চেম্বার। তার জন্য রয়েছে ফোন নাম্বার 8145226991, এই নাম্বারে ফোন করছেন। এছাড়া বর্তমান যুগে অনেক ধরনের সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে নেশাগ্রস্ত। অনেক মানুষ রয়েছেন যারা এই নিজের পরিবার পরিজনকে নিয়ে খুব চিন্তিত, যে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাডিকশনে ভুগছেন, তার ফলে তিনিও ভালো থাকছেন না এবং তার সঙ্গে জড়িত যারা পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা রয়েছেন তারাও কিন্তু ভালো থাকতে পারছেন না। সেই তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে যেই সেই সমস্যারও সমাধান সম্ভব, অর্থাৎ শাস্ত্রের যে ডিকশনারিতে না বলে কিছু নেই, জগতে যা কিছু নেগেটিভ তার কাছে আসতে পজিটিভ হবেই হবে, এটা হতে বাধ্য, এবং গোপনীয়তা বজায় রেখে সেই নেশা দূরীকরণ করা সম্ভব, তাই তো? ঠিক তাই। যারা মদ হিরোইন গাঁজার মতো ভয়ানক নেশায় জর্জরিত হয়ে আছেন, দর্শক বন্ধু মাথায় রাখবেন, সর্বপ্রথম মানুষ কিন্তু মদ খায়, আর শেষে গিয়ে মদে কিন্তু মানুষ খায়। যে সমস্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত, রোজ মদ খেয়ে বাড়িতে ঢুকে অযথা ঝগড়া অশান্তি করছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে, সেই বাড়ির মান সম্মান হানিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তারও সম্মান হানি হচ্ছে, সেই সমস্ত বাড়ির সদস্যদের বলবো, সেই ব্যক্তি যত বড়ই নেশাগ্রস্ত হোক না কেন, মাত্র 21 থেকে 1 মাসের মধ্যে সারা জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে। চ্যালেঞ্জ গ্রান্টি, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সারা জীবনের জন্য বেঁচে যাবেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, তান্ত্রিক দেখিয়েছেন, কিছুতেই কাজ হচ্ছে না, একবার আসুন, সারা জীবনের জন্য আপনাকে আমি বাঁচিয়ে তুলবো, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, একেবারে তাই। তার জন্য সময়ের গুরুত্বটা বুঝুন, এবং কথা বলতে বলতে কোথায় যেন ঘড়ির কাটান জারান দিয়ে দিয়েছে, অনুষ্ঠানের এখানে ইতি টানতে হচ্ছে। শাস্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখবেন। দর্শক বন্ধু, অনুষ্ঠান শেষ করার আগে একটা কথাই বলি, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে, কিছু করার নেই, আবারও ফিরে আসব নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। মুখে শুধু একটাই নাম বলুন, জয় মা তারা, জয় জয় তারা, দেখবে তোমার জয় হবেই। নমস্কার।